যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তি রিল্যাক্স থাকে, কি থাকে? রিল্যাক্স। তার ভিতর থেকে চাপ কমে যায়, আয়ু বেড়ে যায়, ডিপ্রেশন কমে যায়, কোন সমস্যা তার জীবনে এমন হবে না যেটা সেই বুঝার আগে আমার আল্লাহ সমাধান করে দেয় না। অথবা আল্লাহ তার উপর যদি পাহাড়ও তুলে দেয়, পাহাড় তুলে দেওয়ার আগে আমার আল্লাহ তাকে তৌফিক দান করবে, পাহাড় তোলার মতো শক্তি দান করে, অতঃপর পাহাড় তুলবে। কারণ যারা ধৈর্যশীল তাদের সাথে কে থাকে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। এবং আরেক আয়াতে বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ বেলা হিসাব দান করে। ধৈর্য নাম্বার 3, অবিচলতা, ইসতিকামত। কোন সোসাইটি আপনি যদি কল্যাণমুখী করতে যান, আপনাকে অবশ্যই সোসাইটির প্রত্যেকটা ব্যক্তিকেই তালিম দিতে হয়, ইসতিকামতের তালিম। ইসতিকামত মানে যে কাজটা করছি সেটার মধ্যে অবিচল অটুট থাকবো, ডানেও যাব না বামেও, একই পানি উঠে নাই, দুই পানি উঠে নাই, ইট উঠাইতে থাকবো। আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে এমন করেন না যে সারাদিন 50টা ইট উঠাইছে কোনো ইটে পানি পড়ে নাই, এটা কখনো হইতে পারে না। আমার আল্লাহ কোনো না কোনো ইটে আপনাকে পানির ব্যবস্থা করে দেবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ধৈর্য, ইসতিকামত। আরেকটা বড় বিষয় হচ্ছে সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় আছে তাদের সেই লিডারশিপের প্রতি আনুগত্য, যেটা আমাদের মধ্যে জিরো লেভেলের নাই। আমরা সবাই কি? সবাই নেতা। এবং 5 নম্বর জিনিস যেটা আমাদের জন্য বড় জরুরি, সেটা হচ্ছে আমাদের ভিতরে আদব এবং মোহাব্বত মাখা ইমান। এই বাদে আপনি কোন সোসাইটিকে কোনোভাবে কখনো কল্যাণমুখী করতে পারবেন না। আমরা উম্মতে মুসলিমা, এটা আমাদের প্রধান আইডেন্টিটি, এটা আপনারা জানেন। আমার ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমি উম্মতে মুসলিমার অংশ, আমার সেকেন্ডারি আইডেন্টিটি হচ্ছে আমি বাংলাদেশি। বুঝতে পেরেছেন? এটা তো ন্যাশনাল স্টেট যখন গ্রো করে এটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু উম্মতে মুসলিমা আমরা বলি না একটা শরীরের মতো। এখন শরীর একটা, আমাদের মন কিন্তু 10টা, ওয়া কুলুবুহু 7টা। শরীর একটা, মন কয়টা? 17টা। সেই জন্য একজন এদিকে যায় আরেকজন ওদিকে যায়, সেটা করা যাবে না। সোসাইটির মধ্যে আমরা যারা এখন বসবাস করছি এটা বড় টাফ টাইম যাচ্ছে উম্মতের জন্য। আমরা চতুর্দিক থেকে সায়েন্স, টেকনোলজি, কালচার, ভালগারিটি, নিউডিটি সব কিছু এসে, এথিস্টিক ওয়ার্ল্ড ভিউ, সেকুলার ওয়ার্ল্ড ভিউ সব কিছু এসে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা যদি সত্যিকার দিন নিয়ে সামনে যেতে না পারি, এটা আমাদের দায়িত্ব। কেন? কারণ পৃথিবীর বাজার থেকে শান্তি একেবারে নাই হয়ে গেছে। পৃথিবীতে সব কিছু আছে, শান্তি নাই। শান্তি পৃথিবীকে শান্তির রাস্তা আমরা দেখাইতে পারি। কেন? কারণ আমরা শান্তি নিয়ে বসবাস করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন আমাদের কাছে, নবী আমাদের সাথে, ইসলাম আমাদের সাথে। এই মুহূর্তে দরকার আমরা প্রোডাক্টগুলো বাজারজাত করা। এখন প্রোডাক্টগুলো বাজারজাত করার আগে দোকানগুলোর আগে মারামারি লেগে যায়। বুঝতে পেরেছেন? সেই কারণে আগে ব্রান্ড করি আমরা। ব্রান্ড যদি ব্রান্ড না করেন, সবাই বাটার দোকানে আসবে, দোকান যেখানেই খুলেন, দোকান যেখানেই খুলেন। সেই কারণে আমার নবী কাজ শুরু করার আগে, আগে আমার নবীর 40 বছরের জীবনে আল্লাহ আমার নবীকে একটা ব্রান্ড বানিয়েছেন, আল আমিন। আল আমিন, আমার আল্লাহর ব্রান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ব্রান্ড অ্যাম্বাসেডর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ব্রান্ড অ্যাম্বাসেডর তাবেঈন, আতবাউত তাবেঈন, অতঃপর আইমায়ে কেরাম। বলেন তো দেখি, আমি আমার নবীর ব্রান্ড অ্যাম্বাসেডর কিনা? আপনি যদি, আমি যদি ব্রান্ড অ্যাম্বাসেডর হতে যাই, আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্রের মিল থাকতে হবে। আমার নবীর কথা, আমার নবীর সুন্নত, এগুলার মধ্যে আমার একটা মিল থাকতে হবে। কিন্তু সেই মিল আমার মধ্যে নাই, সেই কারণে আমি ব্রান্ড অ্যাম্বাসেডরও না। সেই কারণে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনতে আসে না।